हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इजी रेसिपी बाय इलोरा। आज के मैं तैरी कर देखाबो जाफरानी चमचम। आशा करछि आमार रेसिपिटा आपनादेर भालो लागबे। जदि भालो लागे प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन आर रेसिपिटी आपनार फ्रेंड्स और फैमिलिर साथे शेयर करबेन। ताहले चलुन रेसिपिटी देखे नेई। सुगार सिरप तैरी करे नेब। तो एर जन्य आमी एखाने 3 कप चीनी निये निच्छि, साथे दिए दीची 8 कप पानी। दिए दीची 1 पिंचर मतो जाफरान। दिए दीची अल्प एकटू जाफरान फूड कलर। ढेके दीची। आमी आरेकटा हाड़ीते सुगर सिरप तैरी करब। तो आमी ठीक 3 कप सुगर यूज करब और साथे 7 कप पानी देव। तो जेटा आमी पौरे मिष्टिर साथे जखन मिष्टी पानीटा कमे जाबे तार साथे एड करब। आमी नियेछि 3 लिटार दूधेर छाना। आमी सब समय मिष्टी तैरी करार समय बोली जे मिष्टी छानाटा किन्तु खूबी भालो होते हबे, छानाटा खूब सफ्ट एबं क्रिमी होते हबे। एखन छानाटाके किछुक्षण खूब भालोभाबे मथे निच्छि। आमार चैनेले एकटी छानार रेसिपि देवा आछे, आमी छानाटा ठीक सेइभाबेई तैरी करेछि। আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব, যদি আপনাদের ভালো লাগে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এখানে 1 চামচের 8 ভাগের 1 ভাগ আছে। যদি আপনাদের ছানা খুব বেশি নরম হয় সেক্ষেত্রে আপনারা না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অ্যারারুট। ১ টেবিল স্পুন সুজি। এখন সুজি আর অ্যারারুট ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কোথাও যেন কোনো দানা না থাকে এবং অ্যারারুট এবং সুজি যেন একদম খুব ভালোভাবে ছানার সাথে মিশে যায়। কয়েক ফোঁটা কুকিং অয়েল নিয়ে সেটা দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে একটু ড্রাই মনে হয়েছে। কিন্তু যদি ড্রাই মনে না হয় তাহলে কিন্তু কিছুতেই দেবেন না, দিলে কিন্তু মিষ্টি খুলে যেতে পারে। তো আমি এখন অয়েলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছানাটা অনেকটা ক্রিমি মনে হচ্ছে, তা একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি অল্প একটু জাফরান ফুড কালার। ফুড কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে ফুড কালারটা মিশিয়ে নিয়ে চমচমে শেপ দিয়ে ফিরে আসছি। দেখুন আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, সুগার সিরাপ ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে মিষ্টিগুলোকে একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো প্রায় ডাবল সাইজ হয়ে গেছে। প্লাস্টিকের এরকম একটা চামচ দিয়ে এভাবে একটু চামচটার তলা দিয়ে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব যেন মিষ্টিগুলো উল্টে পাল্টে যায়। খেয়াল রাখতে হবে চামচের আগাটা যেন খুব সফট থাকে, না হয় কিন্তু মিষ্টিগুলো এই পর্যায়ে খুবই সফট থাকে, মিষ্টিগুলো ভেঙে যাবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের মতো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। সেই যে আমি অন্য যে সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম সেই সুগার সিরাপ থেকে 2 কাপ সুগার সিরাপ এখন মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ওই সুগার সিরাপটাও যেন গরম থাকে, এর মধ্যে কিন্তু ঠান্ডা পানি কিংবা ঠান্ডা কোনো সুগার সিরাপ অ্যাড করা যাবে না। এখন আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না সুগার সিরাপ কমে যায়, এবং যখনই কমে যাবে তখনই আমি 2 কাপ করে এর মধ্যে সুগার সিরাপটা অ্যাড করব। তো এভাবে আমি প্রায় 2 ঘন্টা মিষ্টিটাকে জাল দেব আর এভাবে একটা চামচ দিয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দেব। আবার ঢাকনা দিয়ে রান্না করব। এভাবে 2 ঘন্টা আমি রান্না করব। ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে, দেখুন মিষ্টিগুলো কিন্তু বসে গেছে, তার মানে মিষ্টিগুলো কুক হয়ে গেছে। তো এখন আমি চুলার আঁচ বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে সারা রাত মিষ্টিটাকে সুগার সিরাপের মধ্যে রেখে দেব। সারা রাত আমি সুগার সিরাপের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন আমি মিষ্টিগুলোকে সুগার সিরাপের মধ্যে থেকে তুলে নেব। মিল্ক পাউডার আর তার মধ্যে মাওয়া মিশিয়ে নিচ্ছি।
মিষ্টিগুলো মাওয়ার মধ্যে গড়িয়ে নিই। তো মিষ্টিটি অসম্ভব মজার, আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। মিষ্টিটা একদম উপরের পাড় থেকে আপনি দেখবেন একদম মিষ্টিটা ড্রাই, কিন্তু যখন আপনি মিষ্টিটা কাটবেন দেখবেন রসে ভরে গেছে। তাহলে চলুন আমরা একটা মিষ্টি কেটে দেখি ভিতরটা কেমন হলো। মিষ্টির ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টির ভিতরটা কত সফট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।